দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকের এই ভিডিওতে আমরা ভারতবর্ষ গল্পটিকে নিয়ে লাইন ধরে ধরে শব্দার্থ সহ আলোচনা পরিবেশন করব। আজকের ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি নিশ্চিত এই গল্পটা জলের মতো সহজে তোমরা বুঝে যাবে তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা সেরা পঞ্চাশটি গল্প নামাঙ্কিত গল্প সংকলনের অন্তর্গত ভারতবর্ষ গল্পের আলোচনা আজকের এই ভিডিওটা প্রথম থেকে তোমরা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানে প্রেস করো এবং নোটিফিকেশন অল করে রাখো ভিডিও শুরুতেই তোমাদের বলি তোমাদের জন্য ঠিক একইভাবে ভাত গল্প যতগুলো কবিতা আছে তোমাদের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা রূপনারায়ণের কুলে আমি দেখি ক্রন্দনলতা জননীর পাশে মহুয়ার দেশ অন্যদিকে ধরো আমার বাংলা থেকে একাধিক গদ্যের আলোচনা অলৌকিক গল্পের আলোচনা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলে আমি পোস্ট করে দিয়েছি সেই ভিডিওগুলো যারা দেখো আজকের এই ভিডিও ডিসক্রিপশান এবং প্রথম কমেন্টে আমি একটি লিংক দিয়ে দিলাম সেই লিঙ্কে ক্লিক করলে পর পর তোমাদের জন্য পোস্ট করা সমস্ত ভিডিওগুলো তোমরা কিন্তু ঘরে বসে দেখে নিতে পারবে গল্প ভারতবর্ষ সৈয়দ মুস্তাফা সিরাজ পিচে সড়ক বাঁক নিয়েছে যেখানে সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার পিচের রাস্তা যেখানে আর কি বাঁক নিয়েছে সেই রাস্তার বাঁকেই গড়ে উঠেছে একটা ছোট্ট গ্রাম্য বাজার পিছনে গ্রাম ঘন বাস বনে ঢাকা আর বাজারের পেছনেই রয়েছে গ্রাম অর্থাৎ বা মানুষজনের বসতি কিন্তু সেই গ্রামটা বাস বনে ঢাকা গ্রামে বিদ্যুৎ নেই তাই মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ সভ্যতা যেন এই গ্রামে খুব বিমর্ষ খুব বিষণ্ন খুব দুঃখী তার মনে আনন্দ নেই কেন সভ্যতার মনে আনন্দ নেই কারণ সে আধুনিক হয়ে উঠতে পারেনি এই গ্রামে সে তার প্রগতি ঘটাতে পারেনি তাই আধুনিক না হতে পারার জন্য সভ্যতা যেন এই গ্রামটিতে বড়ই বিষণ্ন যখন কি না কাঁচা রাস্তার ধারে সবুজ ঝোপের ফাঁকে এগিয়ে আসে কোনো যুবক বা যুবতী পরনে যা পোশাক তা আমেদাবাদের কারখানায় তৈরি গ্রামের রাস্তা কাঁচা চারিদিকে সবুজ ঝোপঝাড় সেই সবুজ ঝোপঝাড়ের পাশ দিয়ে গ্রাম্য রাস্তা দিয়ে যে যুবক যুবতীরা এগিয়ে আসে তারা কিন্তু কলে তৈরি আধুনিক পোশাক পরে অর্থাৎ এখানকার ইয়াং জেনারেশন কিন্তু ধীরে ধীরে আধুনিক হওয়া শুরু হয়েছে কিন্তু বাজারে বিদ্যুৎ আছে গ্রামে বিদ্যুৎ না থাকলেও বাজারে এই গ্রাম্য বাজারটিতে কিন্তু বিদ্যুৎ রয়েছে আর বাজারে কি কি রয়েছে তিনটে চায়ের দোকান দুটো সন্দেশের তিনটে পোশাকের একটা মনোহরির মনোহরি কথার অর্থ মেয়েদের সাজাগোজার জিনিসের দোকানকে বলা হয় মনোহরির দোকান সেটা রয়েছে দুটো মুদিখানা রয়েছে আর একটা আড়ত রয়েছে একটা হাস্কিং মেশিন রয়েছে হাস্কিং মেশিন কথার অর্থ হলো ধানের খোসা ছাড়ানোর মেশিন মানে এক কথায় বলতে গেলে ধান কল একটা ধান কল রয়েছে তার পিছনে ভাটা। চারপাশে গ্রাম থেকে লোকেরা আসে রাত নটা অবধি জোর জমাটি ভাব থাকে তারপর সব ফাঁকা শুধু কিছু আলো জলে কিছু নেড়িকুত্তার ছায়া ঘরে পিচের ওপর মাঝে মাঝে চলে যায় ট্রাক দূরের শহরের দিকে তার মানে যখনই রাত নটা পার হয়ে যায় বাজার বন্ধ হয়ে যায় চারিদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করে দূরে কিছু আলো জ্বলতে দেখা যায় রাস্তার উপর পিচের রাস্তার উপর তখন মানুষের ছায়া নয় কিছু নেড়ি অর্থাৎ দেশি কুকুর বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি করে আর কি হয় এই পিচের রাস্তা দিয়ে মাল বোঝাই বড় বড় ট্রাক দূরের শহরের দিকে এগিয়ে যায় অর্থাৎ রাত নটার পর বাজার সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে যায় আর এই নিস্তব্ধতাকে ভঙ্গ করে মাঝে মাঝে একটা দুটো ট্রাক আওয়াজ করতে করতে চলে যায় শহরের দিকে তারপর আবার সব কিছু চুপচাপ নিস্তব্ধ এই নিস্তব্ধতা এই শান্ত ভাব এই যে 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 শব্দহীনতা এর মধ্যে যেন পেঁচার ডাকও ডুবে যায় মিলিয়ে যায় তার মানে কি এই যে বাজার এই বাজারের মোড়ে একটা প্রাচীন বট আছে সেখানে প্যাঁচা ডাকে কিন্তু রাতের স্তব্ধতার মধ্যে সেই প্যাঁচার ডাকও যেন বিলীন হয়ে যায় চলে আসছি পরবর্তী অনুচ্ছেদে সময়টা ছিল শীতের বাজারের উত্তরে বিশাল মাঠ থেকে কনকনে বাতাস বয়ে আসছিল সারাক্ষণ তারপর আকাশ ধূসর হলো হালকা বৃষ্টি শুরু হলো বাংলার শীত এমনিতেই খুব জাকালো বৃষ্টিতে তা হলো ধারালো মানে শীতটা একদম কনকনে ধারালো শীত হয়ে গেল শীতকালে যদি বৃষ্টি হয় সেই শীতটা কিন্তু খুব কনকনে খুব ধারালো হয় এখানে তোমাদের মনে প্রশ্ন জাগবে রাঢ় বাংলা কথার মানে কি পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীর পশ্চিম তীরের যে অঞ্চল তাকেই বলা হয় বাংলা ভদ্রলোকে বলে পৌষে বাদলা ছোটলোকে বলে ডাউর। মানে এখানে তথাকথিত ভদ্রলোক মানে যাদের টাকা আছে তারা এই রকম শীতকালীন বৃষ্টিপাতকে বলে পৌঁছে বাদলা আর তথাকথিত ছোট লোক যাদের টাকা নেই যাদের অর্থ নেই সমাজ যাদের ছোট লোকের তকমা দেয় সেই সব গরিব মানুষেরা এই শীতকালীন বৃষ্টিপাতকে বলে ডাওর আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে ফাঁপি বৃষ্টির সঙ্গে যখন বাতাস খুব জোরে বয় মানে শীতকাল বৃষ্টি হবে সঙ্গে শোষ করে বাতাস বইবে তাকে বলা হয় ফাঁপি সেবার এই আবহাওয়া হয়ে পড়লো ফাঁপি তখনও দূরের মাঠে ধান কাটা হয়নি সেই অকাল দুর্যোগে ধানের ক্ষতি হবে প্রচণ্ড দেখো শীতকাল মাঠে ধান পেকে রয়েছে শীতে বৃষ্টি হয় না তাই চাষিদের ভয়ের কিছু নেই কিন্তু হঠাৎ দেখা গেল সেই মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেল ধানের প্রচণ্ড ক্ষতি হবে লোকের মেজাজ গেল বিগড়ে চাষাভূষ মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করতে থাকলো রোদ ঝলমল একটা দিন এবং মুন্ডুপাত করতে থাকলো আল্লাহ ভগবানের এই জায়গাটা বুঝবার এই গ্রামটাতে হিন্দু মুসলমান উভয় ধর্মের মানুষ রয়েছে তাদের মধ্যে যথেষ্ট বন্ধুত্ব সৌভাতৃত্বের সম্পর্ক মুন্ডুপাত কথার মানে গলা কাটা নয় মুন্ডুপাত কথার মানে হল নিন্দা করা নিন্দামন্দ করা এবার উভয় এক জায়গাতে বসে নিজেদের আল্লাহ আর ভগবানের নামে নিন্দা করা শুরু করেছে শেষ অব্দি কোনো কোনো যুবক চাষি চেঁচিয়ে বলে দিল মাথার উপর কোনো শালা নেই রে কেউ নেই মানে এই গণ্ডগোল যখন হচ্ছে যে যা ধর্মের মুণ্ডুপাত করছে সঙ্গে বলছে দূর আমাদের মাথার উপর কোনো শালা নেই ওই আল্লাহ ভগবান কেউ নেই থাকলে কি আর আজকে আমাদের এত দুর্গতি হতো কেউ নেই মাথার উপর তখন যা খুশি করা যায় ক্ষিপ্ত মেজাজে কথায় কথায় তর্ক বাঁধে মারামারির উপক্রম হয় এবং তর্কের কোনো প্রসঙ্গ অপ্রসঙ্গ নেই কিছু একটা পেলেই হলো সেই দুরন্ত শীতের অকাল দুর্যোগে গ্রামের ঘরে বসে কারোর সময় কাটে না সবাই চলে আসে সভ্যতার ছোট্ট উননের পাশে হাত পা সেঁকে নিতে অর্থাৎ অকাল দুর্যোগে কারোর ঘরে বসে সময় কাটে না সবাই চলে আসে সভ্যতার ছোট্ট উনুনের কাছে হাত পা সেঁকে নিতে এটার মানে কিন্তু চায়ের দোকানের উনন নয় সভ্যতার ছোট্ট উনন বলতে বোঝানো হয়েছে বাজার সবাই বাজারে চলে আসে হাত পা সেঁকে নিতে মানে নিজের দেহটাকে গরম করতে উত্তপ্ত বাক্য বিনিময় করে তর্কাতর্কি করে মানে একটা নি সময় কাটাতে আমরা কি দেখলাম যে গ্রামের মানুষজন চায়ের দোকানে আর কি সবাই জড়ো হয় চা খায় আর কি করে নানা বিষয় নিয়ে তর্ক করে এটুকুই যা সুখ তখন এবং অলস দিন কাটানোর একঘেমি দূর করতে নানা কথা আসে বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী গায়ক ইন্দিরা গান্ধী মুখ্যমন্ত্রী এমএলএ নয়তো সরা বাউরি সে সবই এসে পড়ে জোর কথা কাটাকাটি হয় চাওয়াল আর বিক্রি বাট্টা বাড়ে ধানের মরশুম আজ না হয় কাল তো পয়সা হবেই তাই ধারের অঙ্ক বেড়ে চলে তোমরা দেখবে চায়ের দোকানে এখনও কেউ বলছে অমুক পার্টি ভালো কেউ বলছে অমুক পার্টি ভালো দুজনের মধ্যে বিরাট গণ্ডগোল হয় চাওয়ালা কিন্তু চুপচাপ উভয় পক্ষকেই সামান্যভাবে উস্কে দেয় আর নিজে নিরপেক্ষ থাকে এতে কি হয় জোর তর্ক শুরু হয় তার দোকানের বিক্রিটা বাড়ে এখানেও তাই দেখতে পাচ্ছি যে এই চা গ্রামের চাষিরা গ্রাম্য বাজারে আসে চায়ের দোকানে আড্ডা দেয় সেখানে অভিনেতা অভিনেত্রী রাজনৈতিক ব্যক্তিত্ব ইন্দিরা গান্ধী সবাইকে নিয়ে আলোচনা হয় এখানে তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগবে সরা বাউরি কে দেখো সরা কে এটা স্পষ্টভাবে বলা নেই তিনি কোনো একজন নিম্নবর্গের অর্থাৎ তথাকথিত নিচু জাতের মানুষ তাকে নিয়েও আলোচনা হয় আর বিভিন্ন আলোচনার মধ্যে জোর কথা কাটাকাটি শুরু হয় চাওয়ালার কিন্তু চা বিক্রিটা বেড়ে যায় চাষিরা কিভাবে ধানের মরশুম কাল ঘরে ধান উঠবে ধান বেচে টাকা পাবো তাই আপাতত আমরা ধারেই চা খাই তাই তারা ধার করে চা খেতে থাকে এতক্ষণ আমরা যে অংশটুকু পড়লাম এটাকে তোমরা ইন্ট্রো বলতে পারো মূল গল্পে প্রবেশের আগে স্লট বা পরিস্থিতি কোন সময় প্রেক্ষাপট এগুলোকে তোমাদের সামনে একটুখানি বুঝিয়ে দেওয়া হলো এবার মূল ঘটনা শুরু সেই সময় এলো এক বুড়ি থুথুরে কুঁজো ভিকারি বুড়ি রাক্ষসী চেহারা এক মাথা সাদা চুল ছেঁড়া নোংরা একটা কাপড় পরনে গায়ে জড়ানো তেমনি চিটচিটে তুলোর কম্বল এক হাতে বেটে লাঠি অর্থাৎ ছোট্ট একটা লাঠি পিচের পথে ভিজতে ভিজতে দিব্যি একই তালে হেঁটে এলো অর্থাৎ বৃষ্টি পড়ছে যখন বৃষ্টি পড়ে আমরা কি করি একটু দৌড়ে এগোই একটু হনহন করে হাঁটি কিন্তু এই বুড়ি একই তালে আস্তে আস্তে হেঁটে এলো খয়া খরবুটে মুখে তার সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট এই বুড়ি রোগা তাকে দেখে বোঝা যায় এর অনেক আয়ু অর্থাৎ এ অনেক বয়স এ অনেক বছর পর্যন্ত বেঁচে রয়েছে তর্কের মধ্যে চায়ের দোকানে ঢুকে চা চাইলো সে তাকে দেখে সবাই তর্ক থামালো এই দুর্যোগে কিভাবে বেঁচে বুড়তে হেঁটে আসতে পারলো সেটাই সবাইকে অবাক করেছিল সবাইকে একটা বিষয় অবাক করছে এই বুড়িকে কেউ দেখেনি থুথুরে ভিকারি চেহারার এই বুড়ি এই বৃষ্টির মধ্যে কিভাবে বেঁচে বড়তে অন্য পাড়া থেকে এই গ্রামে চা খেতে এলো সেটাই সবাইকে অবাক করেছিল চা খুব আরামে গিলে বুড়ি সবার মুখের দিকে তাকালো কিন্তু কিছু বলল না তখন একজন তাকে জিজ্ঞেস করলো ও বুড়ি তুমি এলে থেকে বুড়ি বড় মেজাজি গজগজ করে জবাব দিল সে কথায় তোমাদের কাজ কি ওরা হেসে উঠলো ওরে বাবা ভারী তেজি দেখছি এই বাদলায় তেজি টাট্টুর মতো বেরিয়ে পড়েছে টাট্টু মানে টাট্টু ঘোড়া ওরা বুড়িকে বলছে উরি বাবা এই বুড়ি দেখি হেভি তেজি এ তো এই বৃষ্টির মধ্যেও টাট্টু ঘোড়ার মতো বেরিয়ে পড়েছে বুড়ি খেপে গেল তোমাদের কর্তা বাবা টাট্টু খবরদার অকথা কুকথা বলো না আমি যেখান থেকেই আসি লোকের কি বুড়ি রেগে রেগে উত্তর দিল তোমাদের কর্তা বাবা টাট্টু তার মানে তোরা তোরা যে জমিদারের ক্ষেত্রে চাষ করিস সেই জমিদার তোদের কর্তা বাবা সে টাট্টু আমি কোথার থেকে আসি তাতে তোদের কি একজন ঠান্ডা মাথায় বলল ও বুড়ি তুমি কোথায় থাকো তাই জিজ্ঞেস করছে এরা তোমাদের মাথায় বলেই সে কম্বলের ভেতর থেকে এই জায়গাটা আন্ডারলাইন করে রাখবে বুড়ি কোথা থেকে পয়সা বের করেছিল একটা ন্যাকড়ায় বাধা পয়সা খুলতে থাকলো তারপর চায়ের দাম মিটিয়ে আবার রাস্তায় নামলো লোকেরা চেঁচিয়ে উঠে বললো মরবে নিঘাত মরবে বুড়িটা বুড়ি ঘুরে বললো তোরা মর তোদের শতগুষ্টি মরুক সবাই দেখলো বুড়ি নরবর করে বাঁকের মুখে বটতলায় গেল বটতলাটা ফাঁকা ওই যে বলেছি গ্রামের যেখানে আর কি বাঁক নিয়েছে রাস্তা সেখানে একটা আদিকালের বটগাছ আছে সেই বটতলা ফাঁকা মাটি ভিজে প্রায় কাঁদা হয়ে রয়েছে সে সবার অবাক চোখের সামনে সেখানে গিয়ে গুড়ির কাছে একটা মোটা শেকড়ে বসে পড়ল শেকড়টার পিছনে গুড়ির গায়ে খোদল আছে খোদল মানে একটা গর্ত মতন আছে সেখানে পিঠ ঠেকিয়ে পা ছড়ালো সে বোঝা গেল বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে অর্থাৎ সে বৃক্ষবাসিনী বুড়িটা চায়ের দোকান থেকে গিয়ে হঠাৎ বটগাছের আর কি গুঁড়িতে পিঠ ঠেকিয়ে পা মেলে শুয়ে পড়ল বোঝা গেল বুড়ির এই রকম শোয়ার অভিজ্ঞতা প্রচুর আছে অর্থাৎ বুড়ি গাছের নিচেই যে সময় কাটায় গাছের নিচেই থাকে এর নিজস্ব কোনো ঘর বাড়ি নেই এটা সবাই বুঝতে পারলো কেউ কেউ বলল বরং বারোয়ারি তলায় গেলেই পারত বারোয়ারি কথার মানে সর্বসাধারণের সাহায্যে অনুষ্ঠিত পুজোর স্থান হয়তো এদের কোনো একটা এরম পুজোর মন্দির বা একটা চাঁতাল ছিল যেখানে পুজো হয় সবাই মিলে চাঁদা দিয়ে পুজো করে তা সবাই বলছে বারুয়ারি তলায় গেলেই পারতো সেখানে ছাউনি ছিল তার নিচে আর কি বৃষ্টির মধ্যে আশ্রয় নিতে পারত নিঘাত মরে যাবে এ কথার পর স্বভাবতই এবার বুড়িকে নিয়ে অনেক কথায় এসে পড়ল আবার জমে গেল মানে চায়ের দোকানের আসর আবার জমে গেল। আমরা গল্পের প্রথম পর্ব এখানেই সমাপ্ত করলাম এবার দ্বিতীয় পর্ব বৌসে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচন আছে এখানে বলি ডাক পুরুষ কি আগেকার দিনে ডাক পুরুষের বচন খুব প্রচলিত ছিল যেমন খনার বচন এখনও প্রচলিত ডাক হলো তন্ত্রবিদ্যায় জ্ঞানী এক সিদ্ধ পুরুষ তার কিছু বাণী ছিল সেটাই আগেকার দিনে ডাক পুরুষের বাণী বা ডাক পুরুষের বচন বলে প্রচলিত ছিল সেই ডাক পুরুষের বচনটা কি শনিতে সাঁত মঙ্গলে পাঁচ বুধে তিন বাকি সব দিন দিন অর্থাৎ শনিতে বাদলা লাগলে শনিতে যদি ঝড় বৃষ্টি শুরু হয় থাকবে সাত দিন মঙ্গলে লাগলে পাঁচ দিন বুধে হলে তিন দিন অন্য দিন লাগলে সেটা একদিনের ব্যাপার এবার বাদলা লেগেছিল মঙ্গলে খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ বা এসে যে ভারতবর্ষ গল্পে বাদলা কিবারে লেগেছিল। কেউ অবশ্য হিসাব করেনি কিন্তু যেদিন ছাড়লো সেদিন আকাশ পরিষ্কার হয়ে গেল একেবারে সূর্যের উজ্জ্বল মুখ দেখা গেল আর সবাই আবিষ্কার করলো বটতলায় সেই গুড়ির খোদলে পিঠ রেখে বুড়ি চিত হয়ে পড়ে আছে নিঃসার অর্থাৎ বুড়ির দেহে কোনো সাড়া নেই যাই হোক গল্পের পরবর্তী অংশটা আলোচনা করব। তার আগে দেখি তোমরা পড়া কতটা মনে রেখেছ বা কতটা এই গল্পটা আগে থেকে তোমাদের পড়া আছে আমি তোমাদের একটা প্রশ্ন বলছি এক দাগ দিয়ে এই প্রশ্নের উত্তরটা তোমরা আমায় লিখে কমেন্ট করবে বাজারে কটা পর্যন্ত জমাটি ভাব থাকতো তোমরা উত্তরটা এক দাগ দিয়ে লিখবে এতটা পর্যন্ত থাকত চলে আসছি গল্পের পরবর্তী অংশে অনেক বেলা হলেও সে নড়ছে না দেখে চাওয়ালা জগা বলল। নিঘাত মরে গেছে বুড়িটা চাওয়ালা বলছে না এ নড়ছে না চড়ছে না বুড়ি নিঃশ্বার হয়ে পড়ে রয়েছে এই বুড়ি মনে হয় মারা গেছে একজন বলল। সব্য না তাহলে শ্যাল কুকুরে ছিঁড়ে খাবে যে গন্ধে টেকা যাবে একজন দুজন করে ভিড় বাড়তে থাকলো কেউ কেউ বুড়ির কপাল ছুঁয়ে দেখলো প্রচণ্ড ঠান্ডা একজন নারী দেখলো কোনো স্পন্দন নেই অর্থাৎ আমাদের হাত ধরলে আমরা দেখি না টিকটিক করছে অর্থাৎ বোঝা যায় যে বেঁচে আছে এই বুড়ির কোনো স্পন্দন নেই অতএব মরাই বটে চৌকিদারকে খবর দেওয়া হলো সে এসে বলল থানায় খবর দিয়ে কি হবে ফাঁপিতে এক ভিকেরি বুড়ি পটল তুলেছে পটল তোলা মানে মারা গেছে তার আবার থানা পুলিশ পাঁচ কোষ দূরে থানায় খবর দাও তারপর ওনারা আস্তে আস্তে রাত দুপুর ততক্ষণে গন্ধ ছুটবে কবে মরেছে হিজে আছে নাকি দেখছো না ফুলে ঢোল হয়ে আছে কেমন পাঁচ কোষ মানে বোঝাতে চেয়েছে চৌকিদার পাঁচ ক্রোশ দূরে থানা এই ফাঁপিতে ঝড় বৃষ্টিতে এক বুড়ি মারা গেছে ভিকারি বুড়ি তার জন্য থানায় খবর দাও থানায় খবর দিয়ে কী লাভ থানায় খবর দিলে সেই থানা থেকে লোক আসতে আসতে কত সময় হয়ে যাবে আর এই বুড়ি কবে মরেছে তার ঠিক আছে কেমন ফুলে রয়েছে চারিদিকে ততক্ষণে গন্ধে টেকা যাবে নাকি তাহলে কী করবো চৌকিদার দা লদিতে ফেলে দিয়ে এসো ঠিক গতি হয়ে যাবে যা হওয়ার হিন্দু মতে মৃতদেহ যেমন দাহ করা যায় তেমন মা গঙ্গায় বিসর্জনও দেওয়া যায় তো চৌকিদার বলে যাও গে ওই নদীতে এই বুড়ির লাশ ফেলে দিয়েছো যা হওয়ার গতি হয়ে যাবে বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো এটা খুব গুরুত্বপূর্ণ একটা আর কি এসআই কিউ চৌকিদারের পরামর্শ কী ছিল মাঠ পেরিয়ে দু মাইল দূরে নদী এখন শুকনো তোমরা জানো শীতকালে নদী মোটামুটি শুকিয়ে যায় অত জল থাকে না বৃষ্টি টিষ্টি হয় না বলে সেখানে চড়ায় ফেলে দিয়ে এলো কজন মিলে ওরা কি করলো নদীর জলের মধ্যে ফেললো না বুড়ির নিঃস্বাদ দেহটাকে নদীর চড়ায় নদীর চরে যেখানে ডাঙা আছে সেখানেই ফেলে দিল বাঁশের চ্যাংদোলায় ঝোলানো হয়েছিল সেটাও ফেলে দিয়ে এলো ওরা বুড়ির লাশটাকে বাঁশের চ্যাংদোলায় বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল আর ওরা কী করলো ওই বাঁশের সহ বুড়ির লাশটাকে ওই কি নদীর চড়ায় ফেলে দিয়ে এলো বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখলো সবাই দূরে তাকিয়ে রয়েছে দিগন্তে যে দিকটায় নদী সেদিকে কেন তাকিয়ে রয়েছে ঝাঁকে ঝাঁকে কখন শকুন নামবে একটা পৈশাচিক আনন্দ তারা পাবে যে কখন শকুন এসে বুড়ির লাশটাকে ঠুকরে ঠুকরে খাবে এটা দেখার জন্য গ্রামের লোক তাকিয়ে আছে তারা ওই দূরের দিকে তাকালো যে কখন শকুনের দল ওই নদীর দিকে সারিবদ্ধভাবে উড়ে যাবে এটা দেখতে এখানে আমাদের গল্পের দ্বিতীয় পর্ব সমাপ্ত গল্পের পরবর্তী অংশে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ আজকের আলোচনা যদি তোমার ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে তোমাদের জন্য নোটস সাজেশন বা এই রকম অনলাইন ক্লাসের ভিডিও পোস্ট করলে সেগুলো তুমি সবার আগে দেখে নিতে পারো এবার চলো চলে যাচ্ছি গল্পের পরবর্তী অংশে অর্থাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। মাঠ পেরিয়ে একটা চ্যাং দোলা আসছে সেটা যখন বাজারে পৌঁছলো তখন জানা গেল ব্যাপারটা সেই বুড়ির মড়াটাই তুলে নিয়ে আসছে মুসলমান পাড়ার লোকেরা আরবি মন্ত্র পড়ছে ওরা মাথায় টুপিও পড়েছে কেউ কেউ তার মানে যে বুড়ির মৃতদেহটাকে চ্যাংদোলায় ঝুলিয়ে নদীর চড়ায় ফেলে দিয়ে আসা হয়েছিল সেই বুড়ির লাশটাকেই চ্যাংদোলাসহ বিকেলবেলাতে মুসলমান পাড়ার লোকেরা বাজারের দিকে নিয়ে আসছে যারা ফেলে দিয়ে এসছিল তারা হিন্দু তারা অবাক হয়ে এবং রেগে গিয়ে জানতে চাইলো কি ব্যাপার না বুড়ি যে মুসলমান প্রমাণ হিন্দুরা বলছে প্রমাণ কি প্রমাণ অনেক অনেকে তাকে বিড়বিড় করে আল্লাহ বা বিসমিল্লা বলতে শুনেছে এমনকি গায়ের মোল্লা সাহেব অকাট্য শপথ করে বললেন আজ ফজরে ফজরটা কি ভোরের নামাজ ফজরের সময় নামাজ সেরে এদিকে এদিকে বাঁশ ধরতে আসছি তখনই বুড়ি মারা যাচ্ছিল ওকে স্পষ্ট কলমা পড়তে শুনলাম তা কে জানে বুড়ি মরছে আমি যাচ্ছি শহরে মামলার দিন থেকে শট আসতে পারে মোল্লা সাহেব কেন শহরে যাচ্ছিলেন ওটা ওনার ছিল উনি বুড়িকে কি করতে দেখেছেন উনি বুড়িকে স্পষ্ট কলমা পড়তে শুনেছেন কলমা কি ইসলামের ইষ্টমন্ত্র তাই দেখা হলো না ব্যাপারটা ফিরে এসে শুনি ওকে নদীতে ফেলে দিয়েছে তো বা তোবা তা কি হয় আমরা বেঁচে থাকতে তাই কবরে দেওয়ার ব্যবস্থা করলাম গায়ের ভরচাঁজ মশাই এটা মোল্লা সাহেব বললেন মানে মুসলমান যিনি তিনি বললেন ইনি আর কি মুসলমান ধর্মকর্ম মানেন ইনি বললেন এবার ভটচাজ মশাই যিনি ব্রাহ্মণ হিন্দু ধর্মের তিনি সবে বাস থেকে নেমেছেন উকি মেরে সব দেখে শুনে বললেন অসম্ভব আমি তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিল আমি স্পষ্ট শুনেছি বুড়ি বলছিল শ্রীহরি 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 তার সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল কার সপক্ষে আর কি ভরচাজ মশায়ের সপক্ষে ন করি নাপিত দিব্যি করে বলল কাল কামাতে বসবো বলে বটতলায় এসেছিলাম দেখলাম বসা যাবে না মানে চারিদিকে ভিজে কাদা হয়ে রয়েছে তাই আমি দাড়ি চুল কাটতে পারবো না এখানে বসতে পারবো না তখন বুড়িকে স্পষ্ট বলতে শুনেছি আপন মনে হরিবোল হরিবল ভুল শুনেছ ফজলু শেখ বললো আমি স্বকর্ণে শুনেছি বুড়ি লা ইলাহা ইল্লাল্লাহ বলছে নিবারণ বাগদি রাগি লোক এক একসময় ছিলেন। চেঁচিয়ে উঠে বললেন মিথ্যা এই জায়গা থেকে কে কী বলেছে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ লা ইলাহা ইল্লাল্লাহ কথার অর্থ আল্লাহ এক এবং অদ্বিতীয় নিবারণ বাগদি লোক একসময় দাগি ডাকাত ছিল চেঁচিয়ে উঠে উঠল মিথ্যে করিম ফরাজি এখন খুব নামাজ পড়ে বান্দা মানুষ একসময় পেশায় লাঠিয়াল ছিল সে নিবারণের চেঁচানি বদাস্ত করবে কেন আরও চেঁচিয়ে বলল খবরদার মানে তোমরা দেখতে পাচ্ছ যে আস্তে আস্তে একটা সাম্প্রদায়িক দাঙ্গা কিন্তু বাড়তে চলেছে বচসা বেড়ে গেল তর্কাতর্কি উত্তেজনা হল্লা চলতে থাকলো এখানে তোমাদের একটা জিনিস দেখাই স্ক্রিনের ওপর তোমরা দেখতে পাচ্ছ আমারই লেখা উচ্চ মাধ্যমিক সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে কিছু অংশ এই ভারতবর্ষ গল্পেরই তোমরা দেখো কে কি বলেছিল এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এগুলো আমি ছক করে দিয়েছি চরিত্র ছক করে দিয়েছি এই বইটাতে ছোট প্রশ্ন বড় প্রশ্ন সব কিছুর উত্তর কিন্তু অভিনব আঙ্গিকে আর কি দেওয়া আছে বইটির মূল্য মাত্র নিরানব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে সত্তর টাকাতেই দোকানে পেয়ে যাবে বাড়ির আশেপাশের দোকানে খোঁজ করো অনলাইনে বই পাওয়া যাবে সেক্ষেত্রে হয়তো ডেলিভারি চার্জ অতিরিক্ত লাগবে আর বইটা মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশিত হয়েছে আমার মনে হয় এই বইটা তোমরা যদি প্রা প্র্যাকটিস করো তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা অন্যদের চাইতে কয়েক কদম এগিয়ে থাকবে যারা বইটি সংগ্রহ করেছো ইতিমধ্যেই তাদের অভিনন্দন যারা করনি, তাদের অন্ততপক্ষে বই না কেনো বা না সংগ্রহ করো একবার দেখার জন্য আমি কিন্তু অনুরোধ জানাচ্ছি চষা বেড়ে গেল তর্কাতর্কি উত্তেজনা হল্লা চলতে থাকলো তারপর দেখা গেল একদল লোক সেই বাঁশের দোলা নিয়ে টানাটানি শুরু করেছে দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে দোকানগুলো ঝাঁপ বন্ধ হতে থাকলো আর তারপরই দেখা গেল গ্রাম থেকে অনেক লোক দৌড়ে আসছে সবার হাতে মারাত্মক কষ্টসষ্ট মানে দাঙ্গা এবার লাগবেই দেখো একটা সাধারণ ব্যাপার নিয়ে দাঙ্গা আসলে বুড়ি হিন্দু না মুসলমান কেউ তো দেখেই বুড়ি যখন অসহায় হয়ে চা খেতে গেছে কেউ তাকে হেল্প করেনি কিন্তু মরে যাওয়ার পর হিন্দুরা বুড়িকে হিন্দু প্রমাণ করতে এবং মুসলমানরা মুসলমান প্রমাণ করতে আর নিজেদের ধর্ম মহান প্রমাণ করতে কিন্তু উভয় পক্ষই আর কি একদম কোমর বেঁধে লেগে পড়েছে তারপর কি হলো চ্যাংদলাটা তখন পিচের ওপর বুড়ির মরার দুপাশে স্পষ্ট দুটো জনতা দাঁড়িয়ে আছে দুটো জনতা মানে এক পাশ হিন্দুদের এক পাশ মুসলমানদের দলের হাতেই অস্ত্রশস্ত্র পরস্পরকে লক্ষ্য করে গালিগালাজ চলছে মাঝে মাঝে মোল্লা সাহেব চেঁচিয়ে উঠছেন মুসলমান ভাই সকল জেহাদ জেহাদ নাকায় তাকবীর আল্লাহু আকবার। জিহাদ কথার অর্থ হলো ধর্মযুদ্ধ বা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ আর নারায় তাকবীর মানে মহানকে আহ্বান করা তার মানে দেখা যাচ্ছে মোল্লা সাহেব মুসলমানদের সংগঠিত করে কার্যত একটা আর কি দাঙ্গার জন্য অনুপ্রেরণা দিচ্ছে আর অন্যদিকে মানে ভট বসে নেই দেখো তিনিও কি করছেন গর্জে বলছে জয় মা কালী জবন নিধনে অবতীর্ণ অহিন্দু হে মা কালী তুমি হত্যা করতে চলে এসো পৃথিবীতে হিন্দুবান গর্জন প্রতিগর্জন এবং দেখা গেল বিপন্ন আইন রক্ষক মানে আইন রক্ষা করতে যিনি বিপন্ন হচ্ছেন নীল উর্দি পরা নীল ড্রেস পরা চৌকিদার তার লাঠিটি উঁচিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে আচ্ছা এবার তোমরা দুই দাগ দিয়ে আমায় লিখে জানাও ফজর কি। ফজর কি এটা বলে দিচ্ছি এটা একটা নির্দিষ্ট সময়ের নামাজ তোমাদের আরও সুবিধা করে দিলাম কোন সময়ের নামাজকে ফজর বলা হয় বিপন্ন আইন আইনরক্ষক বেচারা নীল উদ্দীপরা চৌকিদার তার লাঠি উঁচিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে দুপক্ষকেই কিছু বলার চেষ্টা করছে দেখো চৌকিদার কিন্তু নিরপেক্ষ সে হিন্দুদেরও পক্ষ নেয়নি মুসলমানদেরও পক্ষ নেয়নি দুপক্ষকেই থামানোর চেষ্টা করছে যখনই মুসল মুসলিম পক্ষ এক পা এগিয়ে আসে সে মরিয়া হয়ে লাঠিটা পিচে ঠুকে গর্জায় সাবধান আবার হিন্দু পক্ষ এগোলে সে একইভাবে সেদিকে লাঠি ঠুকে চাচায় খবরদার কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারে কে জানে এবার পর্যাক্রমে পাগলের মতো দুদিকে একবার করে পিচে লাঠি ঠুকতে শুরু করলো খট 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 শব্দে কেঁপে উঠল মানে এই পাশ থেকে একজনে করছে ও লাঠি ঠুকে বলছে দাঁড়াও খবরদার আর এক পাশ থেকে বলছে খবরদার মানে ক্রমাগত সে শুধু পিচে লাঠি ঠুকতে লাগলো এত অস্ত্রধারী মানুষের মধ্যে এত ধর্মান্ধ মানুষের মধ্যে দাঙ্গা বাধার প্রাক মুহূর্তে এই একা লাঠিধারী চৌকিদার যেন বড়ই অসহায় কিন্তু সে দৃঢ় প্রতিজ্ঞ এই দাঙ্গাকে সে আটকাবেই তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য বুড়ির মড়াটা নড়ছে নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করছে দুদিকে সশস্ত্র জনতা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে চৌকিদার হাঁ করে দেখছে তারপর বুড়ি উঠল উঠে দুদিকে তাকালো ভিড় দুটোকে দেখলো দুটো ভিড় মানে হিন্দুদের ভিড় মুসলমানদের ভিড় মুখটা বিকৃত হয়ে গেল সেই বিকৃত মুখে ফ্যাক ফ্যাক করে হেসে উঠল। আসলে বুড়ি হাসল ধর্মান্ধ মানুষদের নির্বোধ আচরণ দেখে চৌকিদার এতক্ষণে মুখ খুলে বলল বুড়িমা তুমি মরণি মর তুই মর তোর শত গুষ্টি মুরুক অর্থাৎ বুড়ি এই কথাগুলো বললো দুদিকের ভিত থেকে চেঁচিয়ে উঠে বলল বুড়ি তুমি মরণি তোরা মর তোরা তোরা মর মুখ পোড়ারা বুড়ি তুমি হিন্দু না মুসলমান দেখো একটা অদ্ভুত লাইন আর বুড়ির অদ্ভুত উত্তর বুড়ি খেপে গিয়ে বলল চোখের মাথা খেয়েছিস মিনসেরা মিনশে মানে কি মানুষকে ব্যঙ্গ করে মিনসে বলা হয় চোখের মাথা খেয়েছিস মিনচেরা দেখতে পাচ্ছিস না ওরে নরখো করা ওরে শকুন খারা আমি কি তা দেখতে পাচ্ছিস না চোখ গেলে দেবো যা যা পালা এখানে আমি কি তা দেখতে পাচ্ছিস না মানে বুড়ি বলতে চেয়েছে যে আমি যে একজন মানুষ সেটা কি দেখতে পাচ্ছিস না এটা কি আমার বড় পরিচয় হতে পারে না যা পালা এখান থেকে বলে সে নড়বড় করে রাস্তা ধরে চলতে থাকলো ভিড় সরে তাকে পথ দিল শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল গল্প হলো শেষ কিন্তু গল্পের রেশ রয়ে গেল আমাদের মনে তোমাদের মনে অনেক প্রশ্ন আচ্ছা বুড়ি হিন্দু না মুসলমান এর উত্তরটা দিল না কেন আসলে দেখো যখন বুড়ি অসহায় নিঃস্ব হয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে চায়ের দোকানে গিয়ে চা খেলেন নিজে টাকা দিলেন তখন কেউ তাকে সাহায্য করেনি কেউ টাকা দেয়নি বরং তাকে উপহাস করেছেন তেজি টাট্টু বলেছেন মস্করা করেছেন সেই বুড়ি যখন মারা গেলেন বা চেতনাহীন হলেন তখন তাকে স্বধর্মের প্রমাণ করার জন্য হিন্দু মুসলমান উভয় কোমর বেঁধে লেগে পড়ল প্রকৃতপক্ষে বুড়ি ওই যে চেতনা ফিরে পেল বুড়ি শুধু চেতনা ফিরে পায়নি তিনি চেতনা ফিরিয়ে দিলেন ধর্মান্ধ মানুষদের যারা এতক্ষণ না জেনে বুড়িকে হিন্দু বলছে কেউ কেউ মুসলমান বলছে যখন বুড়িকে প্রশ্ন করা হলো বুড়ি তুমি কি বুড়ি বলল আমি কী তা দেখতে পাচ্ছিস নে অর্থাৎ আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন মানুষ এটা কি একটা বড় পরিচয় হতে পারে না সব সময় ধর্মই কি আমায় আমার পরিচয় দেবে সময় ধর্ম দিয়েই কি আমাকে বিচার করা হবে যখন মানুষকে এই শিক্ষাটা দিতে পারলেন তখন শিক্ষা সমাপন হয়ে গেলে এই বুড়ি মানুষের ভিড়েই হারিয়ে গেলেন যখন তোমার কাছে কেউ জানতে চাইবে ধর্ম কত প্রকার তাকে সবসময় একটা শিক্ষা দেবে বাচ্চাদের শেখাবে ধর্ম দু প্রকার এই দু প্রকার ধর্ম বাদ দিয়ে আর কোনো ধর্ম নেই কোন দু প্রকার হিন্দু মুসলমান একদম নয় ধর্ম দু প্রকার ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম ছোটোবেলা থেকেই আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেদের ছাত্রছাত্রীদের তোমার ভাই বোনেদের এই বিজ্ঞানের শিক্ষাটা দাও ধর্ম নিয়ে হিংসা হানাহানি এগুলোকে দূর করে দাও কারণ আমি জানি আমরা বাঙালিরা চিরকাল সম্প্রীতিতে বিশ্বাসী মাঝে মাঝে বিক্ষিপ্ত কিছু ঘটে আর আমরা ঠিক এই গল্পের মতো কিছু বিচার না করে উভয় মিলে দাঙ্গা করতে নেমে পড়ি তাই দাঙ্গা দূরে থাক হিংসা দূরে থাক ভালোবাসা আর সৌভাতৃত্ব স্থাপিত হোক আজকের গল্প এই বার্তা দেয় সেই বার্তাটাই আমি তোমাদের দিলাম আমাদের পরিবারের সমস্ত ভাই বোনেদের আজকে আমি অভিনন্দন জানাচ্ছি মানবিক আবেদনে সমৃদ্ধ এই গল্পটার আলোচনা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার জন্য কেমন লাগলো আলোচনা এ বিষয় নিয়ে তোমার মতামত কি অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও তোমার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল আমাদের পরিবারের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ যত ধর্ম যত বর্ণের ভাই বোনেরা রয়েছ সবার জন্য আমার ভালোবাসা চিরকাল ছিল আছে থাকবে তোমরা ভালো থেকো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে